কদিন আগেও ঝড় বৃষ্টিতে বরিশালের উজুরিপুরের আশোয়ার এলাকার অসহায় মানুষের ঠিকানা ছিল গুঠিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারটি এখন তা নদীগর্ভে বিলীন স্কুলটি ভেঙে পড়ায় লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা আমি এই স্কুলে ক্লাস ফোরে পড়ি এই স্কুল এখন ভেঙে গেছে এখন পাশাপাশি আর কোন স্কুল নাই তাই এখন স্কুল না পড়াশোনা হবে না অলরেডি কিছু কাজ হয়েছে কিন্তু কাজটা সঠিক মতো হয়নি বিদায় এই বিদ্যালয়টি নদী গর্বে গিয়েছে আমাদের এই সাইকেল সেন্টারে আমরা সবাই আশ্রয় নিতাম এবং আমরা এই এখন ভাঙিয়ে গেছে এখন আমরা কোথায় যাব কোনো আমাদের এদের কোনো ই ঠিকানা নাই সন্ধ্যা নদীর করাল ঘাসে হানুয়া ও গ্রামের প্রায় পাঁচশত পরিবার এখন নিঃস্ব তীব্র ভাঙনের কবলে চরমলঙ্গা নিত্যানন্দী দাসের হানুয়া ও আশুয়া গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা আমি যে একটু সাপড়া কোরআন থাকবে আমি থাকতে পারি না সবাই বসবাস করতে আছে আমরা এখন এই ঘর নিয়ে যাইতে আছি রাস্তার যে কোনো জায়গায় আমরা থাকবো আমরা এখন কিভাবে থাকবো আমাকে জায়গা জমি সব নদীতে ভেঙে গেছে আমাদের এই এলাকায় আমরা প্রায় পাঁচশো ঘর বাড়ি ছিল সব নদীর ভাঙ্গলে ভেঙে গেছে আশুয়ার এবং হানুয়ার এই দুইটি গ্রাম সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এবং এই দুইটি গ্রাম রক্ষার জন্য যদি ওষিরেই কোনো ব্যবস্থা করা না হয় দুটি গ্রাম ঘুটি ইউনিয়ন থেকে নিশ্চিন হয়ে পড়বে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ নদীর গভীরতা বেশি থাকা এবং প্রকৃতির সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত আমরা সাইক্লোন শেল্টারটি রক্ষা করতে পারি নাই এবং তৎসঙ্গ এলাকায় যে এখনও যে ভ্রমণ অব্যাহত আছে এর জন্য যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শুধু আশ্বাস নয় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর নিউজ ডেস্ক